চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে, যেন প্রশাসন অবিচল না থাকে, যেখানে যেখানে প্রশাসনে যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছি। আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায়, জনগণ অস্থির হওয়ার আগে যেন নির্বাচন প্লেস করা হয়, এটা আমরা তাদেরকে বলছি। কি ধরনের সংস্কার চেয়েছি? আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই গড়তে পারবে, মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবে, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে, এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং পিয়ার সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি। অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ, আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেট পরিবেশের নামে যেখানে পাথর উত্তোলন করতে আমাদেরকে বাধা দেয়, এটা আসলে ভারতের চক্রান্ত। আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো সেখানে পরিবেশের কী আছে? অথচ ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে। আমরা বলছি এইটা আপনার জলদি জলদি ছেড়ে দেন, সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে, অর্থ আসবে। এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে, রেমিটেন্স জমদাররা আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে কীভাবে তারা রেমিটেন্স আমাদের দেশে পাঠাতে পারে, অপচয় বন্ধ করতে হবে। আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায়, সরকারি এক মেহমানখানায় এক বাঙ্গালোরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ, অপচয় কমাতে হবে। যদি আমরা অপচয় কমাতে পারি, আমাদের অনুযায়ী যদি আমরা বন্টন করতে পারি, আমার বাবার আছে 100 টাকা, যদি বরাদ্দ করি 150 টাকা, যদি চুরি করতে হবে, কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা, অতিরিক্ত না করা, সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি চাঙ্গা হবে। আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? কোনটা? পাচারকৃত অর্থ? হ্যাঁ, সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কীভাবে দেশে ফিরে আনা যায় সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে, আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে পাচারকৃত অর্থ, এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে, তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকারি ফান্ডে জমা দিতে হবে। দুটো বিষয় একটা বিষয় হচ্ছে হুজুর, একটা নির্বাচন কমিশনের বর্তমান হাবু আহওয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে, এবং যারা 14, 18 এবং 24 নির্বাচন উপহার দিয়েছে, রাত্রের ভোট দিয়েছে, এবং যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। হুজুর, দুটো বিষয়, একটা হচ্ছে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে, আর দ্বিতীয় বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত কৈক্যের আহ্বান করেছেন, এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সাড়া দিয়েছে কিনা? না না, আমরা বলেছি জামাতের সাথে হক্কানি ওলামায়ে কেরামের যে বিরোধ আছে, যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, জামাতের এখন সুবর্ণ সুযোগ, যদি সেই মতানৈক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত হকানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য না মিটাবে, ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পয়দা হবে, কাছাকাছি কঠিন হয়ে যাবে। না, আপনি যেটা বলছেন আসলে কওমি ঘরানা ওলামায়ে কেরামের সাথে না, কিছু ব্যক্তির সাথে, তাও বৈঠকের উদ্দেশ্যে নয়, কোনো এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন, সেখানে এই বিষয়ে আলোচনা করেছেন। শেষ প্রশ্ন, অনেকে বলছেন যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই প্রস্তাব রেখেছেন, আপনারা এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয়, তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আর যদি আদেল, ইনসাফদার, ন্যায়পরায়ণ, মানুষের সেবক, মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এরকম প্রধানমন্ত্রী বারবার হয় তো সমস্যা কি? কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি। আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করতে, দর্শন নাম দিয়ে ভুল, আমি দর্শনটা দেবো নাকি? এক মিনিট, এক ব্যক্তির নাম এ, এক ব্যক্তির নাম বি, এক ব্যক্তির নাম সি, তিনজনের চোখ, ক্ষমতা এ, সে কি করবে? চুরি করবে। হটাও এ, বসালাম বি, সে কি করবে? চুরি করবে। হটাও বি, বসালাম সি, সে কি করবে? চুরি করবে। কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই, ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয়েছে, আপনার এসপি পরিবর্তন হয়, ঘুষের কি পরিবর্তন হয়েছে? কারণটা কি? চেয়ারের পরিবর্তন হয়, লেকিন আদর্শ পরিবর্তন হয় না। আজকে দেখেন 5ই আগস্টের পরে 2-3 দিনে যারা লুট করছে, তরাস করছে, দখল করছে, চাঁদাবাজি শুরু করছে, এরা যদি দ্বিতীয়বার ক্ষমতায় আসে, তারা কিভাবে বুঝতে পারেন যে এদেশ চাঁদা মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে? হুজুর, একটা জিনিস শুনতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং জামাত ইসলাম মিলে একটা ইসলামিক জোট হতে যাচ্ছে, এবং আসলে আপনারা কি এই প্রশ্নের জবাব আমি দিয়েছি, একটু যদি ডিটেইলস বলতেন, যে এটা কি আসলে জোট হতে যাচ্ছে কিনা? একই ব্যক্তি বা একই দল যদি বারবার ক্ষমতা আসে, তখন
না, আমি মনে করি আদর্শ ভিত্তিক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে, নীতি আদর্শ ভিত্তিক ব্যক্তি যতদিন ক্ষমতায় না আসবে, একদিনও যদি চোর ক্ষমতা আসে একদিন সে চুরি করবে, দুই দিনের জন্য যদি দুর্নীতিবাজ ডাকাত ক্ষমতা আসে সে ডাকাত দুর্নীতিবাদ করবে। আমি মনে করি আদর্শ এবং নীতি ব্যক্তি নীতিবান ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না আসবে ততক্ষণ পর্যন্ত যত চেষ্টা করেন না কেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। দেখেন ভারত আমাদের পাশাপাশি কান্ট্রি, তার সাথে আমাদের সম্পর্ক থাকবে, আমরা সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু তার কর্তৃত্ব আমরা বরদাস্ত করবো না, তার নেতৃত্ব আমরা বরদাস্ত করবো না, আমাদের অভ্যন্তরীণ কোন বিষয়ের হস্তক্ষেপ করবে এইটা আমরা বরদাস্ত করবো না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, জয়শঙ্কর বলেছে যে আমরা বাংলাদেশের সাথে সুসম্পর্ক করতে চাই, এটা তো তার দায়িত্ব, আমরা তো সুসম্পর্ক করতে চাই, কিন্তু তার কর্তৃত্ব নেতৃত্ব চাই না, তার দাসত্ব আমরা চাই, আমরা স্বাধীন দেশ স্বাধীন হিসেবে বসবাস করতে চাই। কেন আমি পার্শ্ববর্তী কান্ট্রির সাথে আমি খারাপ ব্যবহার করবো কেন? এটা তার সাথে সুসম্পর্ক রাখাই তো ভালো, কিন্তু আমাদের পানি বন্ধ করে দিবে, আমাদের ফিরে রোড নিবে, আমাদের নৌ পয়সার টার্মিনালগুলি ব্যবহার করবে, এটা আমরা চাই। এখানে 10 লক্ষ লোক কাজ করবে আর আমাদের লোক বেকার থাকবে, এখান থেকে রেমেডিস ভারতে পাঠাবে, দেখেন 90% আজকে দেখেন তাদের জিডিপি সবচেয়ে কম, এই 30 বছরের মধ্যে জিডিপি তাদের সবচেয়ে কম, এর কারণটা কি? 90% আমাদের বাংলাদেশি লোক সেখানে পর্যটক কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতি ধস নামছে, এটাই বাস্তবতা। দশ সেভেন